ভিউয়ার্স, আপনি যদি অপেরা মিনি ব্রাউজার থেকে আপনার ব্রাউজিং ডাটা ক্লিয়ার করতে চান তাহলে কীভাবে করবেন? এখানে আপনি উপরে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন বা দেখি করে কর্নারে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন পাবেন, আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো ভিউয়ার্স, এখানে আপনি নিচে ব্রাউজার সেটিং এই অপশনটি পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন, সেখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা নামে একটি অপশন পাবেন, ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে তিনটি অপশন পাবেন। ভিউয়ার্স, আপনার যদি এসডি কার্ডে অনেক সময় ব্রাউজিং ডাটা সেভ হয় অনেক এমবি, এখানে আপনার খরচ হয় বা অনেক এমবি আপনার এখানে অনেক এমবি আপনার এখানে ই হয়ে যায়, তো থেকে আপনি যদি সেগুলো ক্লিয়ার করেন তাহলে আপনার এসডি কার্ডের জায়গা অনেক খালি হয়ে যায়। তো এই ব্রাউজিং ডাটার কারণে অনেক জায়গা আপনার এখানে পূরণ থাকে এসডি কার্ডের, যার কারণে অনেক সময় সমস্যা হয়। তো এটি যদি আপনি ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনার এসডি কার্ডের জায়গা অনেকটা খালি হবে। তো ক্লিয়ার করতে হলে এখানে আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে তিনটি অপশনই একসাথে ক্লিয়ার করতে পারবেন, আর আপনি চাইলে একটি বা দুটিও ক্লিয়ার করতে পারবেন। তো ক্লিয়ার করতে হলে আপনি যে বক্স দেখতে পাচ্ছেন এখানে, বক্সের মধ্যে টিক মার্ক করতে হবে, ক্লিক করে এখানে ক্লিক করবেন, টিক মার্ক হয়ে যাবে। এবং আপনি যদি কোনো অপশনটি ক্লিয়ার করতে না চান তাহলে সেটি টিক মার্ক করবেন না। আমি এটি ক্লিয়ার করতে চাচ্ছি না, ক্লিয়ার সেভ পাসওয়ার্ড, তো এটি ক্লিয়ার করতে চাচ্ছি না, সেজন্য এটি টিক মার্ক করতেছি না। তো টিক মার্ক করার পরে আপনি যদি করতে চান তাহলে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পরে আপনি এখানে ওকে অপশনে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার হয়ে যাবে। আপনি লেখা দেখতে পেলেন যে ডাটা ক্লিয়ার্ড, তো ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এভাবে আপনি আপনার অপেরা মিনি ব্রাউজারে ডাটা ক্লিয়ার করতে পারবেন। ভালো থাকবেন সবাই।